আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবারও হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া বা পাকোড়া, যে যেটাই বলুক, তো সেইটাই আজকে আমি বানাবো। তো প্রথমে এখানে আমি 15-20টা মিষ্টি কুমড়ার ফুল নিলাম। নিয়ে এই মাঝখানের এই শীটটা ফেলে দিতে হবে। তো আমি কেটে কুটে দেখাচ্ছি। তো এইভাবে কেটে নিতে হবে, মাঝখানের শীটটা ফেলে দিয়ে এভাবে নিতে হবে। তো একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আমি, এই তো এটা বাদ দিতে হবে। তো একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে বেসন, ছোট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু রসুনের পাউডার, আদা পাউডার, গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর একটু দিলাম পেঁয়াজের পাউডার। থাকলে দেবেন, না থাকলে না দেবেন। তো আমার কাছে আছে এজন্য দিলাম। তো একটু পানি দিয়ে আমি আস্তে আস্তে ভালো করে মেখে নেব, একটু একটু করে পানি দিয়ে হাত দিয়েই মেখে নিচ্ছি। তো ঠিক এরকম হবে, কারণ পাতলা করলে মিষ্টি কুমড়ার ফুলের গায়ে লাগবে না, এজন্য একটু ভারী ভারী করতে হবে। তো সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার, মিষ্টি কুমড়া ফুলের বড়াটা একদম ক্রিস্পি হবে এজন্য আর কি। তো আমি একটা চুবিয়ে দেখাচ্ছি, ঠিক এমনটা হবে, এভাবে গুলাইতে হবে বেসনের গোলাটা। তো এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে আমি ওখানে তেলও দিয়ে দেব। এখন প্যানটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেল, এখন আমি একটা একটা করে মিষ্টি কুমড়া ফুল বেসনে চুবাবো আর দেবো। তো চুলা কিন্তু একদম, আমি যেটা বারবারই বলি, চুলা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, অনেক সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক ক্রিস্পি হবে। বুঝতেই পারবেন না এটা মিষ্টি কুমড়া ফুলের বড়া না, কেউ বলতেই পারবে না খাওয়াইলে, কারণ এটা অনেক মজা হয়, আমি আরও 2 বার বানিয়ে খেয়েছি। তো 1 পিঠ হয়ে গেল, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়া ফুলটা একদম ডিমের সঙ্গেও খাওয়া যায়, বেসন দিয়ে ভেজেও খাওয়া যায়। তো এটা আমি আস্তই ভাজলাম, অনেকে আছে আর কি কুচি 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 করে বেসনে মেখে ভেজে নেয়, খেতে ভালোই লাগে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন বা কাউকে বানিয়ে খাওয়াবেন, বুঝতেই পারবেন এটা মিষ্টি কুমড়া ফুল। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন। তো আমার পাকোড়াগুলো হয়ে গেল, এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার ঝটপট মিষ্টি কুমড়া ফুলের বড়া পাকোড়া। তো এখন আমি একটা ভেঙে দেখাবো। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গরম তো ভাঙানো যাচ্ছে না, মেয়েকে দিয়ে বলতেছি মেয়েকে একটু ভেঙে দেখাও, দেখেন।
অনেক সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে, খেলে বুঝতেই পারবেন না এটা মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।